অনেক ব্যক্তি ওয়াজ করতে করতে বলে শাড়িতে নামাজ হবে না, অনেকে বলে নাইটিতে নামাজ হবে না, অনেকে বলে পাঞ্জাবিতে নামাজ হবে না, অনেকে বলে চুড়িদারে নামাজ হবে না, অনেকে বলে সালোয়ার কমিজে নামাজ হবে না, অনেকে বলে বোরকা পরে নামাজ পড়তে হবে। এই কথাটা শোনার পর আমাদের এলাকায় মায়েরা চাষিরা আম্মা জান বুবু জানেরা এরা অনেকে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, আল্লাহ নবীর নাম করে বলে যাইনি যে তোমরা বোরকা না পড়লে নামাজ হবে না, নবী আমার বলে যাইনি তোমরা শাড়ি না পড়লে নামাজ হবে না, নবী আমার বলে যাইনি তোমরা সালোয়ার কমিজ না পড়লে নামাজ হবে না। আল্লাহ নবী একটাই কথা বারবার বলেছেন, তোমাদের পর্দা করা লাগবে, পর্দা করা লাগবে, হোক সেটা শাড়ি, হোক সেটা নাইটি, হোক সেটা চুড়িদার, আর হোক সেটা দেখা যায় আপনার বোরকা। অনেক সময় দেখতে পাই বোরকা নামেও যে পোশাকটা উঠেছে ওই পোশাকটা এত টাইট ফিট, এত টাইট ফিট, আর এত টাইট ফিট করে পড়ে ওদের চেহারার উঁচু নিচু জায়গা গুলো অনুভব করা হয়। রসুল বলেছে ওই পোশাকটা পরা সম্পূর্ণ হারাম, হারাম, ওটা পরা চলবে না। অনেক পুরুষেরা আছে ওরা দেখা যায় কোষা পোশাক পরে, রসুল বলেছে পৃথিবীর জমিনে ইসলামের ভিতরে কোষা পোশাক পরা জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। কিন্তু দেখতে পাওয়া যায় ওরা এমন কোষা পোশাক পরেছে প্যান্ট গুনো উপরে ওঠে না, নিচের দেখা যায় অঙ্গ গুনো নাভির নিচে, অনেকটা অঙ্গ গুনো ওদের প্যানের কারণে কোমর গুনো দেখা যায়। আল্লাহ নবী বলেছেন তোমরা নাভির উপরে সতরটা ঢাকবে আর হাঁটুর উপরে তোমাদের কাপড়টা রাখবে। এরা হাঁটুর নিচে কাপড়টা রেখেছে আর নাভি থেকে অনেকটা নিচে নামিয়েছে। আল্লাহ নবী বলেছে নাকের চুল বগলের চুল আর পুরো সঙ্গে অবাঞ্ছনীয় চুল এই কেশগুলো তোমরা অবশ্যই পর্দা করবে। নাকের চুলটা আপনাকে ছোট করা লাগবে, বগলের চুলটা অবশ্যই কাটা লাগবে, অবাঞ্ছনীয় কেশগুলো আপনাকে পরিষ্কার করা লাগবে। কিন্তু দেখতে পাওয়া যায় অনেক যুবকেরা, যুবকেরা ওরা প্যান্ট পরে, প্যান্ট গুনো এত জিন্সের প্যান্ট, ভালো প্যান্ট গুনো কম দাম, আর যে প্যান্টটা ছেঁড়া প্যান্ট যেখানে তালে মারা ওই প্যান্টের দামটা সবচাইতে বেশি, বেশি, বেশি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওই প্যান্টটা যিনি প্রথমে আবিষ্কার করেছিল তাহলে তিনি তো ইসলামের ভিতরে নয়। আল্লাহ নবী বলেছেন তোমরা পৃথিবীর জমিনে, আমি রসুল, আমাকে ফলো করো, আমি যেভাবে তোমাদের চুল কাটা শেখাবো ওইভাবে তোমরা চুল কাটবে। আল্লাহ নবী তিন রকম চুল রাখতেন, একটা হলো চারিদিকে সমান, আর একটা হলো দেখা যায় নাড়া, আর একটা হলো বাবরি চুল। আমাদের সমাজে চুলটাকে অনেক রকম ডিজাইন, আল্লাহ নবীর সঙ্গে সুন্নাতে চলে একটাও ভাবে না। আল্লাহ নবী বলেছে তোমরা যখন পোশাক পরবে তোমাদের পোশাকটা যেন হাঁটুর নিচে হয়, তোমাদের পোশাকটা যেন চেহারাটা ঢাকা হয়ে যায়। অনেক ছেলেরা, অনেক ভাইয়েরা এরা পোশাকটা নবী আনা পোশাক পরে না। আল্লাহ নবী বলেছে তোমরা দাড়ি রাখবে, আমি রসুল, আমার দিকে তাকিয়ে দাড়ি রাখবে। আমি আপনাকে বোঝাতে চাই অনেকে দাড়ি রেখেছে, দাড়িটা ছেঁটে ছেঁটে একেবারে ছোট করেছে, কিংবা ছোট ছোট জামরুল ফুলে করে রেখেছে। অনেক রাজনৈতিক দলের লোক আছে, অনেক যারা চলচ্চিত্র জগতে আছে, চলচ্চিত্র জগতে যারা বইয়ের আস্টিং তারা ভালো বলতে পারবে, ওরা দাড়ি রাখে সব দিকে ছাঁটা, আর এখান থেকে এই পর্যন্ত ছোট ছোট দাড়ি রাখে, মানে কুত্তার মুখ কালো আর এই মুখটা কালো, দুটোটা একই লাগে। আল্লাহ নবী বলেছে আমার মতো পোশাক তোমাদের হলো না, আমার মতো চুল তোমাদের হলো না, আমার নিয়মে পোশাকটা তোমরা পরলে না। আল্লাহ নবী বলেছে কোনো বাড়িতে গেলে তোমরা আগে সালাম দেবে, তাহলে বাড়িতে গেলে আমরা সালাম দেই না। নবী বলেছে খানা খাওয়ার পূর্বে আল্লাহর নামে তোমরা খানা খাওয়া শুরু করবে। খানা খাওয়ার সময় আমাদের হাতে একটা করে মোবাইল থাকে আর খানাটা গালে দিই, আইপিএল কিংবা কার্টুন কিংবা বিভিন্ন খেলা দেখি আর বারবার গালে দিই। আল্লাহর নবী বলেছে খানা খাওয়ার ভিতরে 14টা সুন্নাত আছে, তোমরা যদি গল্প ছলে আর সংসারের টেনশনে আল্লাহর নাম নিতে যদি তোমরা ভুলে যাও, আর মাঝখানে খেতে খেতে যদি আমার না আল্লাহর নামটা স্মরণ এসে যায়, আল্লাহ নবী পরে বলেছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, এই দোয়াটা পাঠ করো, আল্লাহ আমি প্রথমে আর শেষে আপনার নামে আমি খানা খাওয়া শুরু করেছি। আল্লাহ নবী পরে বলেছেন যে বাড়িতে খাবে ওই বাড়িওয়ালা ব্যক্তির জন্য দোয়া করা লাগবে, আল্লাহুম্মা আতি ইমমান আতআমানি ওয়াসকিমান আসাকানি ওয়াজআলানি মিনাল মুসলিমিন, তার জন্য অবশ্যই দোয়া করা লাগবে। এ আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, নবী আমার বলেছেন তোমরা যখন খানা খাবে
তোমরা আঙুলটা দিয়ে বর্তনটা চেটে চুটে পরিষ্কার করে খাবে, ঘুমালে তোমার গাল থেকে লালা ঝরবে না, আর আঙুলটা বারবার যখন চাট দেবে, আল্লাহর নবী বলেছেন তোমাদের পাকস্থলী ভালো থাকবে, হজম শক্তিটা ভালো হবে। বর্তমান ডিজিটাল পরিবেশে যে যতটা বাদ দেবে নষ্ট করবে, এ সবচাইতে মোটিফাই সবচাইতে ভালো। আল্লাহর নবী বলেছে আমার কোন ব্যক্তি যদি একটা সুন্নাত পালন করে, আমার নবী বললেন সুন্নাতের কারণে এমন একটা সুন্নাত, মিষ্টি কামা সুন্নাত, আতর মাকা সুন্নাত, সুরমা মাকা সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত। আল্লাহর নবী বলেছে এই সুন্নাত গুলো তোমরা পালন করতে পারো, তবে নবী আমার নাম ধরে কোনো সুন্নাতের কথা বলিনি। এমন একটা সময়, এমন একটা বিপদ তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর নবী পরে বললেন মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মাতি, এমন একটা মুসিবতের সময় আমার উম্মাত উম্মাতানেরা এরা যদি একটা সুন্নাত পালন করে, আল্লাহর নবী জানায় ফালাগুম আজরুমি আতা শহীদ, ওহদের মাঠে 100 শহীদানরা শহীদ হয়ে জান্নাত পাবে। আমার উম্মাত উম্মাতানেরা একটা সুন্নাত পালন করলে অতটাই জান্নাত পাবে। এবার ছেলেরা বলবে হুজুর তাহলে ভাত খাবার সময় দস্তারখানা বিছাবো, এই সুন্নাত পালন করব, রসুল আমার ওই সুন্নাত বলিনি। এখানে বলেছে ফাসাদি উম্মাতি, ফাসাদি উম্মাতি, যে সুন্নাতের কারণে ফাসাদ বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে, অশান্তির আগুনটা জ্বলবে। আল্লাহর নবী বলেছে ওই সুন্নাতটা পালন করবে 100 শহীদের জান্নাতের অপেক্ষায় এই ব্যক্তির মর্যাদাটা বেশি দেওয়া হবে। রাত আড়াইটার পর রাস্তা দিয়ে চলে যায় একদিকে হিন্দু খ্রিস্টান জৈন পারসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি, বিশেষ করে আমার জলসাদাবাদ সাউথ নর্থে 2-24 পরগাড়া খুবই কম দাম থাকে, এদিকে আসাম গুয়াহাটি আহমেদাবাদ নাগপুর কানপুর, এদিকে দিল্লি বোম্বাই সীমাপুর জাহাঙ্গীরপুর, এদিকে দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া, এ সাইডে হচ্ছে কোচবিহার শীতলকুচি মাথা ভাঙা, ওখান থেকে 413 কিলোমিটার হলো আসাম। সব বিশেষ করে বেশিরভাগ আমার পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়া আসা করি। তাই নবী আমার বলেছে কোন সুন্নাতের কথা, মাথা পাগড়ি দিলে রাত আড়াইটার সময় কেউ যদি আমাকে আটকায় তবু আমি ইস্তেকামাত হয়ে থাকব, আমি মুহাম্মাদের গোলাম, আমার জীবনের চেহারা থেকে দাড়ি কাটব না, আমার মাথা থেকে টুপিটা খুলব না, সুন্নাতি পোশাকটা খুলব না। ওরা চাইবে সুন্নাতি পোশাক পরা চলবে না, ওরা বলবে দাড়িটা কাটা চলবে না। আল্লাহর নবী বলেছে ইন্দা ফাসাদি উম্মাতি, আমি মুহাম্মাদ আমার দিকে তাকিয়ে আমার এই সুন্নাতকে তুমি ফলো করছো, আর আমার সুন্নাতের উপরে ওদের রাগ, আমার দেখা যায় তসবির উপরে ওদের রাগ, আমার নিয়মের উপরে ওদের রাগ, আমার আল্লাহকে কেউ গালি দেয় না, কেউ গালি দেয় না, নামাজকে কেউ গালি দেয় না, হজকে কেউ গালি দেয় না। আল্লাহর নবী বলেছেন সবচাইতে বেশি গালি দেয় আমাকে আমাকে। তাই নবী আমার বললেন আমান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তি আমার আল্লাহকে ইত্তেবা করা হয়ে যাবে। নবী আমার পরে বললেন মান আসানি, কেউ যদি আমাকে অস্বীকার করে ফাকাদ আসাল্লাহ, ওই ব্যক্তিটা আমার আল্লাহকে অস্বীকার করা হয়ে যাবে। আল্লাহর নবী জানায় এ উম্মাত উম্মাতানিরা, আমি রসুল জানি দিলাম আমার সুন্নাতের কারণে কেউ যদি কষ্ট পায়, আর কষ্টের ভিতর দিয়ে আমি নবী আমার সুন্নাতটা যদি জারি রেখে দেয়, উহুদ বদর সিফতে তাবুক কারবালা হুদাইবিয়ার যুদ্ধে 100 শহীদ হলে যা মর্যাদা তার তুলনায় আমার উম্মাত ফাঁকা জায়গায় না, ফাঁকা জায়গায় বিপদে পড়ে আমার সুন্নাতকে টিকিয়ে রাখার বিনিময় 100 শহীদের জান্নাতের অপেক্ষা এনার জান্নাতের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেবে। আর একটু জোরে, তুই যদি মনে করো সুন্নাত কোন সুন্নাত, মিষ্টি খাবার সুন্নাত ওই সুন্নাত, তাহলে পাথর খাবার সুন্নাত ওটা কি আদায় করবে নাকি? সারা জীবন তো মিষ্টি খাওয়া সুন্নাত, আর পাথর খাওয়া সুন্নাত না? কথা বলে না, খাওয়া হয়ে গেছে বলছে হুজুর সব যখন খেয়ে ফেলেছেন তবে একটা সুন্নাত বাকি রয়েছে, কি সুন্নাত? না মিষ্টি খাওয়া। তখন আমি চট করে বললাম না এ খাওয়া সুন্নাত না। বলে কেন হুজুর বলে গেছে সুন্নাত? হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে, মিষ্টি খাওয়া সুন্নাত। আচ্ছা বেশি খাওয়া কি সুন্নাত? তা আমার খাওয়া তো বুক পর্যন্ত হয়ে গেছে,
এবার যদি মিষ্টি খাই কপাল পর্যন্ত হবে, তখন কি ওই সুন্নাত পালন করা ঠিক হবে? ঠিক হবে না, ঠিক হবে না। তাহলে এই সুন্নাত নিয়ে পালন করতে পারছি না। আদৌ কিন্তু খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এমন কোন হাদিসে আমি পাইনি, যদি কেউ পায় আলহামদুলিল্লাহ ভালো। তবে রাসূল সাল্লাল্লাহ মিষ্টি খেতেন এটা জানি, মিষ্টি খেতেন এটা জানি, যে খাওয়া শেষে তিনি খেতেন, এর আগে খেতেন না এটাই বলতে পারছি না। মিষ্টি খেতেন, এক কথায় মিষ্টি খেতেন, তাই না? মিষ্টি খেতেন। তবে খাওয়া শেষে রাসূল পাকের ওই জামানায় খাওয়া জটাও মানে বড় মুসিবত, আর খাওয়া শেষে প্রতি সাঁজে মিষ্টি রাখতেন, এ কথা জীবনে বিশ্বাস করিনি। বুঝতে পেরেছেন ভাই? তাই মিষ্টি খাওয়ার সুন্নাত রাসূল খেতেন। একটা বছর মহিলা বললেন, হুজুর আমার বাচ্চা মিষ্টি খায়, আপনার কাছে বিচার দিলাম। রাসূল বলছে, বিচারটা তো করবো, এখন আমার গায়ে যদি সেইটা জড়িয়ে থাকে। এক সপ্তাহ ধরে মিষ্টি খাওয়া ত্যাগ করলেন, ত্যাগ করার পরে মহিলাটাকে বললেন, তোমার বাচ্চাকে নিয়ে এসো। বাচ্চাকে নিয়ে এসে বললো, বাবা খোকা, তোমার মা মিষ্টি কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই, তুই মিষ্টি আর খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন ভাই। আমার তো মনে হচ্ছে হায়াত কাছাকাছি শিখেছে না, আমার পরে তো হুজুর আছে না? কি আছে বাবু, হুজুর কে আছে, কে আছে গো? ও মাশাআল্লাহ, উনি আসছে বাবু। আচ্ছা আচ্ছা, হুজুর একটি মেয়ের নাম তানিয়া, নামটা রাখা যাবে? কই রাখা যাবে, এই নামটা আরবি উচ্চারণ বললে খুশি হব, আর কিছু আছে না। মাশাআল্লাহ, এটা পরে বলবান, পরে হবেন নাকি? এখন নাম তো তানিয়া, এখন কোরস নাম না তো, বুঝতে পেরেছেন? এখন কোরস নামে যে হাওড়া জেলা দেখেন না, যখন টোল পার হয় তখন তালি মারে, মেয়ে লোক তালি মারলে অত জোরে হয় না, মোদ্দা লোক মারলে হয় না, হিজড়ি মারলে জোরে হয় কেন? মানে হিজড়িদের হয় এই কারণে, মেরে মেরে একটা অভ্যাস এক, দ্বিতীয় নাম্বার ছেলেদের শক্তি মেয়েদের শক্তি সব ওরা উভয় লঙ্গলি আছে, সব রকম শক্তি ওদের নিয়েছে। ওই জন্য তালি মারার খাবলটা এমন, আমি মাঝে মাঝে পয়সা দিই, হাত চেক করি, বলি হাতটা দেখি আছে। হ্যাঁ, আবার দিতে দেরি হলে আবার হাত চালু হয়ে যায়, দিতে দেরি হলে হাত চালু হয়ে যায়, তালি মারা শুরু করে। আপনারা তালি মারেন নাকি? এ ছেলেটা তালি মারো নাকি বাবা? তালি মারবে না, তালি তালি মারা শরীয়তে না যায়। ডান হাতে লেখা আছে একের পিঠে 8, বাম হাতে আছে 8 এর পিঠে 1, 81। দেখেন দেখেন হাতগুলো দেখেন, প্রত্যেকের হাত আছে 8 এর পিঠে 1, 81। যারা আরবি চন্দ্রবিন্দু গুনতে পারবে তারা ভালো বলতে পারবে, ওয়াহিদা ইসনানি সালা রোবা খামসা, যারা গুনতে পারে বলতে পারবে। এই 8 এর পিঠে 1, 81, আর এটা আছে 1 এর পিঠে 8, 18। 18, 81 কত হয়? 99। অধিকাংশ মুফাসসিরা বলেছেন আল্লাহ পাকের গুণাবলী সেফাতে নাম হচ্ছে 99টা, ওই জন্য তালি মারা না যায়, তালি মারবে না। কিন্তু অনেকে হিজড়িরা তালি মারে, তালি মারে না, তালি মারে। এখন পুরুষ তো মারা যায়, কটা কাফন দেওয়া হয় বলেন? বলেন তিনটে। আওরাতুন মানে মহিলা মারা যায়, কাফন দেওয়া হয় কটা? 5টা। পুরুষ মারা গেলে 3টা, মহিলা মারা গেলে 5টা। এখন যে তালি যারা মারে ওদেরকে কি বলে? ওই হিজড়ে নামীয় ব্যক্তি। এখন হিজড়ে মারা গেলে একটু কঠিন মতন হচ্ছে না? মানে মহিলা যদি হয় 5টা দেবো, পুরুষ যদি হয় 3টে দেবো। এখন না পুরুষ না মহিলা, এখন ওর কি 8টা দেবো নাকি মোটেই দেবো না? তাহলে মহিলারও রূপ দখল করেছে আর পুরুষেরও রূপ দখল করেছে। এখন দুজনা যদি রূপ দখল করে, ও যদি একা নেয়, ওকে বলি আমরা তৃতীয় লিঙ্গ। তাই যদি হয় তাহলে পুরুষের 3টে কাফন, মহিলাদের 5টা কাফন। এখন যারা হিজড়ে ওদের কটা কাফন দেওয়া যায়? আমার মন বলে শীতের সময় 8-10টা দেওয়া ভালো নাকি? 8-10টা দেওয়া হলো যত সম্ভব। বসিরহাট আল্লামা হুজুর একটা কেতাবে বলেছেন, হুজুরের কেতাব তো অনেক আলহামদুলিল্লাহ বাড়িতে থাকে, কোন বইতে পড়েছিলাম সঠিকটা বলতে পারছি না, একদম রেফারেন্স সব বলতে পারছি না। যত সম্ভব ফতে আমিনিয়া থাকলে থাকতে পারে, অন্য কোনো বই থাকতে পারে। যাই হোক, হুজুর চমৎকার একটা কথা বলেছেন, একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বললে ওদের রূপ দেখবে না কেন? অনেক পুরুষ আছে মহিলাদের মতো রূপ,
অনেক পুরুষ আছে মহিলাদের মতো রূপ, অনেক নারী আছে পুরুষ আছে মহিলার মতো, আবার অনেক মহিলা আছে পুরুষের মতো। গোলার কণ্ঠ দেখবে না, গোলার কণ্ঠ অনেকে মদ্দা মদ্দা হয়, আবার পুরুষের কণ্ঠ আবার মহিলা মহিলা হয়। হুজুর চমৎকার উত্তর দিয়েছেন, ওদের গোপনাঙ্গ গুণ অনুভব করবেন, যে গোপনাঙ্গ যে দিকটা ভারী হবে সেটাই তোমরা পুরুষ আর মহিলা হিসেবে সাব্যস্ত করবে। আর কোন বিতর্ক আছে এখানে? কোন বিতর্ক নেই। কি সুন্দর চমৎকার উত্তর! আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আমি বলছিলাম নাম সম্পর্কে বলতে বলতে একটা জায়গায় চলে এসেছি, হয়তো আমার সময়টা এবার সংক্ষেপ, আর একটা পর্যন্ত আমি আর একটা ধাপ আপনার কাছে পৌঁছে যাব। ও নারীরা, আমার মায়েরা, আব্বা জান আম্মা জানেরা, সংসার জীবনে অশান্তি হয় আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো, কিন্তু আমাদের সমাজে একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাসটা এইটাই, বদ অভ্যাসটা এইটাই যে দিন মোহরের টাকাটা আজ জীবন বাকি। এ আমার সোনা মানিকেরা, বিবাহ যখন দেওয়া হয় আল্লাহ নবী হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন, একটা বিবাহ যখন দেওয়া হয় পৃথিবীর জমিনে ইসলাম যদি এক টাকা নিয়ম যদি থাকে, আর বিবাহ করলে আল্লাহ নবী জানিয়েছে ওই বিবাহ করার পরে পরে আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে অর্ধেক দায়িত্ব রেখে দেয়, মানে বিবাহ করলে অনেক দায়িত্বটা ঘাটতিটা পূরণ করে দিল, আর বাদ বাকিটা দেখা যায় দায়িত্ব নামাজ রোজা হজ যাকাত খেদমত মহাব্বত ভালোবাসা আকিদার উপরে নির্ভরশীল করে। তাই নবী আমার বলেছে বিবাহ করার সময় দিন মোহরটা লগতে তোমাদের দেওয়া লাগবে। আমাদের জামান আমাদের এই পরিবেশের সময় 50,000 টাকা দিয়ে 1,00,000 টাকা দিয়ে প্যান্ডেল লাইটিং মাইটিং আর মেহমানদারি গাড়ি বরযাত্রী বোম ফোটাস অনেক টনেক সব কিছু করা হয়, 2,00,000 টাকা খরচা হয়, কিন্তু 3,000 টাকা দিন মোহরের টাকা বাকি থেকে যায়। না ভুল বলছি? এ কপালে কি হয়, বরফ ঘষে দেওয়া ভালো, এ কপালে বরফ দেওয়া ভালো। একটা বিবাহ করতে গেলে অনুষ্ঠানে অনুষ্ঠান হিসাবে 50,000 টাকা খরচা হলো, কিন্তু 3,000 টাকা একটা দিন মহর দেবে ওখানে বাকি থেকে গেল, আর বাকি বা থাকবে না কেন? ওই বোনাইয়ের সঙ্গে, ওই জামাইয়ের সঙ্গে, ওই দেখা যায় দুলহানের সঙ্গে যতটা পুরুষ ব্যক্তি এসেছে বেশিরভাগ আকাটার মূর্খ জাহেল তারাই এসেছে, ওরা তো হাদিস কোরআনের জ্ঞান থাকে না, ওরাই বলল 3,000 লেখো, 5,000 লেখো, 10,000 লেখো, যা লিখবে লিখবে সব বাকি থাকবে। যদি কোনো আলেম সমাজ ওখানে যায় ওরা বলবে বর্তমান সময় নিম্ন সংখ্যা দেন মোহর 2,800 টাকা কিংবা 3,000 টাকা, 2,800 থেকে 3,000 টাকা নিম্নস্থলে দেন মোহর করাটা শরিয়াতে বহিত, শরিয়াতে যায়, শরিয়াতে যায়। আপনি যদি বলেন মফিজুল ভাই আমি বিয়ে দেবো একজনকে দেন মোহরটা 50,000 টাকা করব, তবে একটা বার খেয়াল রেখে দাও ওই মেয়ের যে ছেলেটার প্রতি 50,000 টাকা দেন মোহর দেবে, ওই ছেলেটা যদি গরিব হয় তাহলে ছেলের প্রতি জুলুম করা হবে, ওই ব্যক্তিটা যদি গরিব হয় ছেলের প্রতি জুলুম করা হবে। আর যদি আপনি 50,000 টাকা যার উপরে করলে সমস্যা নেই তাকে যদি আপনি 5,000 টাকা করো তাহলে মেয়ের ইজ্জতের সম্মানের হানি হবে, মেয়ের ইজ্জত দেওয়া হবে না, সম্মান দেওয়া হবে না, তাকে দাম দেওয়া হবে না, তাহলে ছেলের শক্তি হিসাবে আপনাকে 5 করেন 10 করেন ওটা পরের ব্যাপার, তবে নিম্নস্থলে 2,800 থেকে 3,000 টাকা দেন মোহর করা লাগবে। ও মুসলমানের জওয়ান যুবকেরা, তোমরা লাইটিং মাইটিং করে এত ফুল সাজিয়ে 1,000,000 টাকা খরচা করে শেষ করে দাও, কিন্তু 3,000 টাকা দেন মোহরের টাকা লগতে দেবার ক্ষমতা নেই। আল্লাহ নবী বলেছে লায়াবু কামিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ওরা ইসলামিক নিয়ম মেনে বিবাহ করবে, লায়াবক ওই জামানার ইমানদারের ভিতরে ইসলামের নিয়ম কিন্তু পালন করার মতো কেউ থাকবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে বিবাহ করার সময় দেন মোহরটা মিটিয়ে দেওয়াটা ওয়াজিব, মিটিয়ে দেওয়া লাগবে। আর কোনো ব্যক্তি যদি দেন মোহরের টাকা পুরো পরিশোধ না করে তার সঙ্গে যদি সংসার জীবন করে, আল্লাহ নবী বলেছে এটা হয়তো বিয়ে হবে হবে তবে বড্ড একটা পরিষ্কার হবে না, এর জন্য দায়িত্ব, এর জন্য খেসারত নিতে হবে হবে। অনেক ব্যক্তি চাল
বেলা কি চতুরতা করে 10,000 5,000 টাকা দেনমোহর করেছে এখন স্ত্রী কাছে একটা রাতের বেলা সোনা কিংবা নাকের কিংবা শাড়ি কিংবা কোনো একটা গিফট কিংবা খাবার নিয়ে গিয়ে বলে তোমার এই টাকাটা তোমার এই দেনমোহরের টাকাটা শোধ করে দাও স্ত্রীকে পাম দিয়ে বুঝিয়ে সুজিয়ে ছয় রে আটাশ করে দিয়ে টাকাটা ভুলিয়ে দেয় আল্লাহ নবী বলেছেন না 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 আন-নিসাউ নিসফুল আহল আও কামা কলা আলাইহি সালাম আল্লাহ নবী বলেছে মেয়েরা হলো তোমাদের চাইতে অর্ধেক জ্ঞান খবরদার তাকে কখনো ধোকা দিও না ধোকা দিও না তাহলে যে পুরুষেরা ছলে বলে কলে কৌশলে একটা নারীকে দেনমোহরের টাকাটা উড়িয়ে দেয় এটাই হলো চলম ভুল চলম গোনার কাজ এ আমার ব্যক্তিরা জেনে রেখে দাও আল্লাহ নবী জানিয়েছে বিবাহ হওয়ার পর আমরা অনেকে বৌভাত করে থাকি আল্লাহ নবী যখন বিবাহ করেছিলেন আল্লাহ নবী বিবাহ করেছিলেন আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন বিবাহ করার পর আল্লাহ নবী দুটো খাসি কিনলেন হাদিসটা তিরমিজি এসেছে দুটো খাসি কিনলেন খাসি কিনে আল্লাহ নবী বললেন বিবি আয়েশা রে তোমার বান্ধবীরা কোথায় দাওয়াত দাও তোমার দেখা যায় সঙ্গের সাথীরা যত মেয়েরা আছে এদেরকে দাওয়াত দাও আল্লাহ নবীর কথা মোতাবেক অনুযায়ী আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রত্যেককে দাওয়াত দিলেন আল্লাহ নবী দুটো খাসি আইডিয়া কম নিজে হাত দিয়ে জবাহ করলেন তাদের জন্য ভালো করে কিমা বালানেন গোস্তটা ভালো করে পাক করলেন আল্লাহ নবী প্রত্যেককে খাওয়ালেন আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে জিজ্ঞাসা করলেন ফামাদাল হুয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সঙ্গে বিবাহের ব্যবস্থা হয়েছে আপনি বৌভাতটা করলেন কি ব্যাপার আল্লাহ নবী বলেছেন তোমার সঙ্গে এরা থাকতো তোমার মিল মহব্বত ভালোবাসা আছে তাই নবী আমার বলেছেন বৌভাত করাটা আমি মুহাম্মদ সাল্লাম জানিয়ে দিলাম এটাই হলো আমার সন্ন্যাতি কাজ জোরে বলেন সুবহানাল্লাহ এ সমাজে দেখতে পাওয়া যায় 50,000 টাকা যদি মেয়ের বাপেরা দেয় তাহলে বৌভাত করবে আর টাকা যদি না দেয় নিজের টাকায় এক টাকা খসাবে না হারাম টাকা হারাম করে খামাবে কিন্তু সন্ন্যাতি পালন করবে না বিয়ের পরে অনেক আনন্দ ভর্তি করে টাকা খরচা হয় কিন্তু দেখা যায় মেয়ের তরফ থেকে দু পাঁচজন দশজনকে একটু খাওয়াবে এই সন্ন্যাতি পালন অনেকে ব্যক্তি করে না আমি এখানে রেখে দিলাম আর একটা বার আগিয়ে চলে যাও ছেলেটার মেয়েটা বিবাহ করানো হবে আল্লাহ নবী বলেছে হাদিসটা যত সম্ভব তিরমিজি এসেছে আমি গাড়ি থেকে লাভার আগে মোবাইলে ওই হাদিসটা আমি পড়ছিলাম ভাইরা বলতে পারবে আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি বাপ মা ছাড়া যদি বিবাহ করে নবী বলেছেন ওই বিয়েটা বাতিল ওই বিয়েটা বাতিল ওই বিয়েটা বাতিল এই জায়গা অনেক রাবীরা বর্ণনা করেছেন বিয়ে হবে তবে ওদের প্রতি আমার আল্লাহ লানতার গজব নাজিল হতে পারে এ আমার জওয়ান যুবকেরা তোমরা বিবাহ করবে বিবাহ করবে আব্বা মাকে খুশি রাখবে দাদা দাদিকে নানা নানিকে চাচা চাচিকে ভাই বেরাদারকে খুশি রাখবে বর্তমান সময় দেখা যায় এ মোবাইলে ওর প্রতি মহাব্বাত করে ও মোবাইলে ওর প্রতি মহাব্বাত করে এইভাবে বিয়েটা শুরু হয় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী বলেছে যখন তোমরা বিবাহ করবে ছেলের তরফে যেন রাজি থাকে মেয়ের তরফে যেন রাজি থাকে এক দ্বিতীয় নাম্বার নবী আমার বললেন ইজাব ওই ছেলে আর মেয়ের উভয় কোথাটা নিয়ে যেন বিবাহ করতে যাওয়া হয় আল্লাহ নবী পরে বলেছেন কবুল তৃতীয় নাম্বার হলো কবুল অবশ্যই মেয়েটা ছেলেটা যেন এই বিয়েতে যেন সহমতি হয়ে যায় অনেক জায়গায় আছে যোগ্যবস্তি করে টাকা লয়ে বিয়ে শাদি দেওয়া হয় আল্লাহ নবী বলেছে এই বিয়েটা কখনো জায়েজ হতে পারে না তবে আমাদের সমাজে বিয়ে পড়ায় অধিকাংশ মূর্খ জাহেল ব্যক্তিরা তারাই আমাদের দেখা যায় উকিল হয় ছোট্ট করে একটা বলি আমি যেমন যে বিয়ে বিবাহ পড়ানো হয় তেমন বলছি সন্দেশখালী থানা অন্তর্ভুক্ত বক্তা মফিজুল ইসলামের কন্যা মোসাম্মাদ খাতুনকে 5,001 টাকা দেন মহরের ওয়াজে দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াতে তুমি রাজি হইয়া সাক্ষ্যদিকে সম্মুখে বলুন আলহামদুলিল্লাহ শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদি বিয়ে আমি কবুল করিলাম ওই মেয়েটা যদি কান্নাকাটি করে মিশকাত শরীফে এসেছে ওটা বিয়ে হয়ে যাবে ওই মেয়েটা যদি অজ্ঞান হয়ে যায় মেয়েটা বিবাহ হয়ে যাবে ওই মেয়ে
মেয়েটা যদি চুপ করে থাকে বিবাহ হয়ে যাবে, ওই মেয়েটা যদি হাসে ওটা বিবাহ হয়ে যাবে, ওই মেয়েটা যতক্ষণ চুপ করে না থেকে উঠে না পালিয়ে যাবে কিংবা একেবারে জবান বন্ধ রেখে দেবে আল্লাহ নবী বলেছে তাহলে বিয়ে হবে না, তাহলে বিয়ে হবে না। এ আমার জওয়ান যুবকেরা লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী জানিয়েছে স্বামী আর স্ত্রী যখন তোমরা বিবাহ করবে আর বিবাহ করার পর বাসর ঘর যখন একটা ঘর বানানো হয়, বর্তমান সমাজ দেখতে পাওয়া যায় আমাদের সমাজে যারা ফুলের কাজ করে, লাইটিং এর কাজ করে, সাজানো গোছানো যারা কাজ করে, এদেরকে আমরা ভাড়া করে দেই, একটা বাসর ঘর সাজিয়ে দেবে 3000 টাকা নেবে, একটা বাসর ঘর জুজদানি ফুল কিংবা খুশবু ফুল দিয়ে, এদিকে দেখা যায় গাঁদা ফুল দিয়ে, এদিকে বিভিন্ন ফুল দিয়ে বাসর ঘরটা খাট সাজিয়ে দেবে 3000 টাকা নেবে। আল্লাহর নবী বলেছে বিবি আয়েশা রে তোমার আমার বিয়ের পর আমাদের যে বাসর ঘর, এই বাসর ঘরটা পৃথিবীর কোনো টাকাওয়ালা ব্যক্তি সাজাতে পারবে না, কোনো কর্মওয়ালা ব্যক্তি সাজাতে পারবে না। আপনি যদি মার্কেটে একটা ছেলেকে দিয়ে আপনার বাসর ঘরটা যদি সাজাও, আল্লাহর নবী বলেছে ওই বাসর ঘরটা সাজালে ওই ছেলেটার মনে হৃদয় হবে আর কল্পনা জল্পনা হবে, আহারে এত সুন্দর বাসর ঘর। আল্লাহর নবী বলেছে ওটাই হলো নার্স, ওটাই হলো জেনাবে বিচারের সঙ্গে। আপনি যদি বলেন আমি একটা মহিলা দিয়ে এই বাসর ঘরটা সাজাবো, ওই মহিলাটার মন আর জাহান চাইবে, জৈবনার নফস চাইবে, আল্লাহর নবী বলেছে এটা চলবে না, চলবে না। নবী আমার বললেন তোমার মা যদি জীবিত থাকে তোমার মাকে দিয়ে বাসর ঘরটা সাজাবে। আল্লাহর নবী পরেই বলেছেন বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রী মধুর মিলন। আল্লাহর নবী একটা হাদিসের নাম বলেছে আমাদের 24 পরগনায় যদি 10টা আলেম থাকে তার ভিতরে 8টা আলেমের ওই কেতাবটা অনেকে ব্যক্তি দেখে না, ওই কেতাব তার নাম হলো ফতোয়ায়ে মুজমা বলে একটা কেতাব। নবী আমার জানিয়েছে 50 বছর ধরে নফল ইবাদত করলে যে সওয়াব নাকি পাওয়া যায়, স্বামী আর স্ত্রী ওই রাত্রিরে যদি আনন্দ ফুর্তি করে শরীয়ত মোতাবেক অনুযায়ী 50 বছরের নফল ইবাদতের চাইতে এক রাতে আমার আল্লাহ তার চাইতে বেশি রহমত আর নেকি দান করে দেয়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কিছু কিছু কুলাঙ্গা ছেলে আছে বাসরাতে ভিডিও করে, চাচা আপনি বুঝতে পারেন না, চাচাজি আপনি বুঝতে পারেন না, কিছু কিছু কুলাঙ্গার অযাত্রা সমাজের নেচর ছেলে আছে তারা বাসর ঘরে ভিডিও করে। এ ছেলেরা ভুল বলছি, সেই ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ইউটিউবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে হুইটমিটে গুগল এসে সেন্ড করে দিল, লক্ষ 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 মানুষ দুইজনার কাজকর্ম কীর্তিকে লাভ গুণ তারা দেখলো। এটা চলছে, এটা চলছে, খুব বেশি বেশি চলছে, খুব বেশি বেশি চলছে। স্বামী স্ত্রী যা কার্যকলাপ করলো সেগুলো বললো, স্ত্রী বললো আমাকে এসব ভালো লাগে না, স্ত্রীকে বলো দেখো দুইজনা যেগুলো হচ্ছে এগুলো হয়তো পরে এক সময় দেখবে, পরে এক সময় দেখার নাম করে সে ভিডিওটা নিয়ে বন্ধুকে শেয়ার করলো, সে নিয়ে অন্য জায়গায় পোস্ট করে দিল, সারা জায়গা ছড়লো, এই করে করে অনেক জায়গায় সংসারও তছনছ হয়ে গেছে, সংসারও তছনছ হয়ে গেছে। বারবার বলবো খবরদার তোমরা বিয়ে বাড়িতে এরকম অপজনক কাজকর্ম করো না। তাই বসিরহাট আল্লামা হুজুর যত সম্ভব কোথায় একটা জায়গায় বলতে 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 হুজুর বলেই ছিলেন বিয়ে বাড়িতে মহিলাদের যাওয়া চলবে না। হুজুর যে যাওয়া হারাম বলেছে এটা নয়, হুজুর বলেছেন যাওয়া চলবে না, হুজুর হারাম বলেও হারাম কথাও বলিনি, শুধু এতটুকু বলেছে কোথাও যে এক জায়গায় যে যাওয়া চলবে না। হুজুর বোঝাতে চেয়েছে বিয়ে বাড়ি যাওয়া তোমরা বাড়িতে যা সাজগোজ করো, আর তার চাইতে বিয়ে বাড়ি যাওয়ার পূর্বে আরো সাজগোজের প্রতিযোগিতা হয়। জানি না আমার ছোট বোন যা সেজে আসে আর আমার যে মেজে দেওয়ার রয়েছে, এই মেজে কি বলে মেয়েটার কি বলে, হ্যাঁ ননদ, ননদ ননদ রয়েছে, তোর সাজ আর আমার বোনের সাজ দেখবি আজকে এক জায়গায় করব। এই যে সাজার প্রতিযোগিতা হয়, হুজুর বলেছে এ চতুরতা চলবে না। অনেকে মৃত্যু বাড়িতে সেখানে সাজগোজ করে, মৃত্যু বাড়িতে যা মদ্দা লোক হয় তার চাইতে মেয়ে লোক বেশি হয়, আমার চোখে দেখা, চোখে দেখা। যদি আত্মীয়রা যদি 100 জন আসে তার ভিতরে 70-80 জন শুধু মহিলা, বাদ বাকি পুরুষ, পুরুষগুলো এসছে কেন ওগুলো একটু ঠিক করে রাখবে বলে, খুব সমস্যা। শুধু এই না, আমাদের জলসা জায়গা দেখেন
পুরুষ শ্রোতা যা তার চাইতে মহিলা শ্রোতা আমি ভুল বলছি কি বারে হাতে এখানে নাই একটু বেশি আছেন আপনারা আমি জানিনি পুরুষ যতটা শ্রোতা তার চাইতে মহিলা শ্রোতা বেশি আপনি স্টেশনে যান পুরুষের পুরুষের কামরায় মহিলারা ঢুকেছে টেনে পুরুষের কামরায় মহিলারা ঢুকেছে কিন্তু মহিলার কামরা পুরুষ ঢোকে নি তথাপি মহিলার চাপ বেশি আপনি ডাক্তার বাড়ি যান যতটা পুরুষের কোলে কলেরা এ ভেজভূমি অল আউট যা কলেরা হয়েছে তার চাইতে মহিলাদের কলেরা ভেজভূমি বেশি হয়েছে ডাক্তার বাড়িতে পুরুষদের চাইতে মহিলার লাইন বেশি ঠিক না বেটি বেশি শুধু ওখানে না আপনি নার্সিংহোমে যান মহিলা বেশি আপনি চিত্তরঞ্জনে যান সেখানে মহিলা বেশি লীলনাথনে যান সেখানে বেশি আইডি হসপিটালে যান সেখানে বেশি মাতৃসদনে যান সেখানে বেশি বড় কাস্টমারে যান সেখানে বেশি আউটডোরে লাইন দেন সেখানে বেশি ফলের দোকানে ফল কিনতে যান সেখানেও বেশি মোবাইলের দোকানে সেখানে বেশি শপিং মহলে বেশি আর ফুসকার দোকানে সব ছেড়ে দিলাম আর একটা তৃতীয় নাম্বার দেখবো তৃতীয় নাম্বার পুরুষের কামরা পায়খানার কামরা আর মহিলার পায়খানা কামরা দুটো লেখা থাকে তো পুরুষ মহিলা লেখা থাকে পুরুষের দরজা খোলা ফাঁকা মহিলাদের দরজা সব আটকানো এবার আর একটা বলি বিজ্ঞান সায়েন্স বলছে পুরুষদের ছ ঘন্টা প্রস্রাব আটকে রাখার ক্ষমতা আর মহিলাদের সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা আটকে রাখার ক্ষমতা আছে ওই জন্য মহিলারা লোকালয়ে দিবালয়ে জনসম্মুখের সামনে ওরা বাইশ হরায় না ওই জন্য গ্যাসের চাপটা বেশি হয় পুরুষেরা দেলে তুলে ইন্টন বেজগে ওদের তার মান সম্মান কিছু নেই কিন্তু মহিলারা ওইটা একটুখানি সাবধান রাখে যার কারণে পায়খানার লাইনটা বেশি হয়েছে আমি স্বীকার করলাম বুঝতে পেরেছেন ভাই একটু খেয়াল রাখেন মেয়েদের প্রতি খেয়াল রাখবেন না কেন ওরা যদি জাহান্নামে যায় তাহলে আমার বড় ছেলে নিজের স্বামী নিজের বাপ নিজের ভাই এ তো জাহান্নামে টেনে নিয়ে যাবে এতে কোনো একদম মানে এতে কোনো ময়লা জড়তা কিচ্ছু নেই একদম টেনে নিয়েই যাবে খবরদার ওদেরকে নামাজ কালামের কথা বলবেন নামাজ কালামের বাচ্চার এই ছোটো লাইটটা জ্বালা ছিল আটকাতে পারে সেদিকে জেনে থাকেন এই ছোটো লাল লাইট আমি গাড়ি নিয়ে এসেছি আমার সাথে চোখে বারবার করে মারছে মানে ও দেখতে পাচ্ছে না ওই লাইট নতুন বাচ্চা তো ও কিনেছে তো কোনো সময় দেখিনি কিছু বলো না ভাই কিছু বলো না হয়তো লাইটটা না কিনবে আপনার কানের না চাপড় মারো না একদম চাপড় মেরো না ওরে ভালো করে বোঝাও যদি খুব ভালো করে বুঝতে পারো নিয়ে এসে ওয়াশ করাবো একটু বাচ্চা মানুষ তো এরম হয় আল্লাহ আমি আপনার কাছে বলছিলাম মায়েদের পর্দার কথা বলতে বলতে আর বিবাহের কথা পর্যন্ত আমি অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি সংক্ষেপ করব আর লম্বা করব না তবে বাস্তবিক সময় নিয়ে কিছুটা বলতে বলতে আমার হয়তো একটু আগেরটা হজের কথাটা একটু বেশি হয়ে গেছে ও আল্লাহর আবেদ আবেদা জাকিরিন জাকেরা আল্লাহর মাহবুব বান্দা বান্দি তবে জেনে রেখে দাও পৃথিবীর জমিনে আপনার কেউ নাই কেউ নাই একমাত্র আমার নবী আমার আল্লাহ ছাড়া আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইয়া মাইয়া ফিরুল মারুমিন আকিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি কিয়ামতের দিন ছেলে মেয়ে বি বাচ্চা আবাল বনিতা ছোট বড় দরমিয়ান মাঝারি কিশোর কিশোরী পৃথিবীর জমিনে তোমার কেউ হাসর দিনে হবে না আল্লাহ নবী জানিয়েছে কেউ যদি আমাকে মহাব্বত ভালোবাসা আমার এত্তেবা আমার নিয়ম যদি কর্ম কাজ করে পৃথিবীর জমিন থেকে দুনিয়াতে বিদায় নিয়ে যদি পরকালে চলে আসে আল্লাহ নবী বলেছেন আনা আউয়ালু শাফিন ওই ব্যক্তির জন্য আমি রসূলুল্লাহ প্রথম সুপারিশকারী হয়ে যাব আল্লাহ নবী আমার পরে একটা হাদিস বলেছেন আনা সাইয়িদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা হাশর দিনে কঠিন মুসিবতের দিনে আমি রসূল সর্দার হব আমি রসূল হেড হব আমি রসূল কাউন্সিলর হব আমি রসূল পাওয়ারফুল ব্যক্তি হব আমি রসূল জানি দি আমার আল্লাহ আমার হাতে শক্তি দেবে আল্লাহ হলো জান্নাতের মালিক আল্লাহ হলো জাহান্নামের মালিক আল্লাহ হলো আসমানের মালিক আল্লাহ হলো জমিনের মালিক আল্লাহ নবী বললেন আল্লাহ হলো কুল কায়েনাতের মালিক আমার আল্লাহ হলো তামাম পৃথিবীর মালিক আর আমার রসুল হলো বন্টনকারী জোরে বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখা যায় আপনি যদি জাহান্নামে চলে যাও আমার নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দিতে হবে আমার আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত নবী আছে ঈসা মুসা দাউদ আইয়ুব সোয়াইব জাকারিয়া লোত নবী এব্রাহিম
পৃথিবীর যত নবী এসেছে এরা যদি আল্লাহর কাছে কৈফাত করে আল্লাহর কাছে কিছু যদি চায় আমার আল্লাহ দিতে পারে নাও দিতে পারে ইচ্ছা খুশি কিন্তু আমি রসূল জানি দিলাম আল্লাহ শুকরিয়া আল্লাহ শুকরিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ আমাকে ততটায় দান করবে আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার আল্লাহ কোরআন শরীফে সূরা দুহাতে জানিয়ে দিলেন এ আমার হাবিব তুমি যতটা চাইবে চাইবে তার চাইতে আমি আল্লাহ বেশি বেশি দিয়ে তোমাকে আমি খুশি বানিয়ে দেব আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন হাশরের মাঠে আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমার উম্মতের বিচার হবে বিচারটা আমি রসূল নিজেই করব আমি রসূল নিজে চোখে দেখব আমার আল্লাহ বলবেন হাবিব রে এই কাজটা তোমার দিয়ে আমি করাবো না আল্লাহ ব্যাপারটা কি আমাকে খুলে বলো আমার উম্মতের বিচার আপনার ফারেস্তারা কম করে কি বেশি করে আমি একটা বার লক্ষ্য রাখব আমার আল্লাহ বললেন হাবিব রে তোমার লক্ষ্য রাখার দরকার নেই পৃথিবীর যত নবীর উম্মত উম্মতানিরা আছে আমি আল্লাহ ফারেস্তা দিয়ে ওদেরকে আমি বিচার করাবো ওরা কম করবে না বেশি করবে না ওরা সঠিকটাই বিচার করবে আল্লাহ আমি আপনার কাছে থাকবো আর আপনার ফারেস্তার দিকে লক্ষ্য রাখবো আমার উম্মতের নেকির পাল্লা হালকা না গোনার পাল্লা ভারী এটাই আমি একটু খেয়াল রাখবো আমার আল্লাহ চুপ করে আমার নবীকে কানে কানে বলবেন হাবিব তুমি চিন্তা করবে না তামাম পৃথিবীর জমিনে যত নবী রসুল আছে ওদেরকে বিচার করা হবে উম্মতকে বিচার করা হবে আমি ফারেস্তা পাঠিয়ে দেব আর আমি আল্লাহ তোমার উম্মত উম্মতানের বিচার আমি আল্লাহ নিজেই করব জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতের বিচার আপনি কেন করবেন আপনার ফারেস্তা দিয়ে করাবেন না আমার আল্লাহ পাক বললেন হাবিব আপনি চিন্তা করবেন না যত নবী রসূল আছে ওদের বিচার ফারেস্তা দিয়ে করাবো আর তোমার উম্মতের বিচার আমি আল্লাহ নিজেই করব তোমার কাছে দেব না তোমার উম্মতের গোনা যদি হালকা হয় এ হাবিব তোমার মাথাটা নিচু হয়ে যাবে তোমার মনটা খারাপ হয়ে যাবে আমি আল্লাহ নিজে বিচার করব আমি ঠিক করি আর ভুল করি পৃথিবীর কোন ব্যক্তি কৈফাত চাইবে না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে বললেন ও আমার হাবিব জেনে রেখে দাও এতটুকু তোমার আমি পাওয়ার দিলাম শক্তি রাখলাম আমরা হলাম সেই জামানার সেই আখরি জামানার নবীর উম্মত আমরা জান্নাত দেখতে পেলাম না আমরা জাহান্নাম দেখতে পেলাম না আমরা আল্লাহকে দেখলাম না কাবা বাইতুল্লাহ দেখলাম না মসজিদে নববী দেখলাম না রসুল পাকের মাজার শরীফ দেখলাম না আমার খাজা হুজুর আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিলায় আজকে আমরা ভারতবর্ষের মানুষ আল্লাহকে নবীকে চিনেছি তাই নবী আমার হাদিস শরীফে বললেন মান আতানি যারা আমাকে ইত্তেবা করবে ফাকাদ আতাল্লাহ আমার আল্লাহকে ইত্তেবা হবে মান আসানি যারা আমাকে অস্বীকার করবে ফাকাদ আসাল্লাহ তারা আল্লাহকেই অস্বীকার করা হবে নবী আমার পরে বললেন মান আতা আমিরি আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তাকে যদি কেউ মেনে নেয় আল্লাহর নবী বলেছে আমাকে আমার আল্লাহর হুকুমকে মেনে নেওয়া হবে তাই খাজা হুজুরকে ভারতবর্ষের জমিনে ধর্মের আমির করে পাঠিয়েছে তাদের হাতে আমাদের মুরব্বীরা হাত দিয়ে আল্লাহকে নবীকে মেনেছিল তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আমি আপনি তাই আমাদের নসিব ভালো আমার আল্লাহ আমাদের নসিবটা জান্নাতের পথের প্রতীক বানিয়েছে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন নারে দিবে ভাই এই পর্যন্ত শেষ করলাম ভাষা ত্রুটি লভস ক্ষমা প্রার্থী প্রথমে একটু বলেছিলাম হস পাকে জীবনে দীঘা সুন্দরবন লালকেল্লা আগ্রা বেড়ানো হয়েছে জীবনের মতো একটা বার কাবা মক্কা মদিনা শরীফ যদি একটা বার ঘুরতে পারে রসুল বলছেন অজাবাত লাহ সাফা আমার মাজার দেখলে জান্নাতে দেওয়ার জন্য সাফাতের দায়িত্ব আমার বলে সুবহানাল্লাহ আমরা আশা করব নিয়ত করি আল্লাহ যেন আমাদের সকলকে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মুক্তব এবং তাম পৃথিবীর যত ইমানদার সমাজ নরনারী মা ভাই বোন প্রত্যেককে যেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা পথের পথিক বানান বলুন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন কিছু মাসলা মাসাইল জানার জন্য আমি বারবার বলে থাকি আমার একটা পার্সোনাল একটা ছোট্ট চ্যালেঞ্জ করা আছে এম কলকাতা
একটু খেয়াল করবেন।